ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় আদিবাসীরা শক্তির আরাধনা বা মাতৃ আরাধনা বা কালী বা দুর্গার পূজা বারে বারে করেছে কি অবাক লাগছে না কিন্তু এটাই সত্যি তো আসুন দেখে নিই বিরোধী সেই সব আদিবাসী আন্দোলনগুলোতে কীভাবে বিভিন্ন দেবদেবী যুক্ত হয়েছিল জোহার অভিজিৎ কাটিয়ার আর আজকে আমরা জানব ব্রিটিশ বিরোধী সেই সমস্ত আন্দোলনের দেবদেবী যোগ তো প্রথমেই যে আন্দোলনের কথা আমরা বলবো সেটা অবশ্যই চুয়াড় বিদ্রোহ এবং এই চুয়াড় বিদ্রোহে চুয়াড়দের সম্পর্কে প্রথম যে গ্রন্থে পাওয়া যায় সেটা হচ্ছে অ্যানালাইসিস অব দ্য ফাইন্যান্স অব বেঙ্গল সেখানে চুয়াড়দের সম্পর্কে বলতে গিয়ে গ্র্যান্ট বলেছেন যে তারা কালীর পূজা করে ভবানী বা কালীর পূজা করে এমনকি মানুষ বলি পর্যন্ত দেয় যদিও সেই সময় তিনি এটাও উল্লেখ করেছেন যে তারা আস্তে আস্তে সে মানুষ বলির পথার থেকে সরে আসছে কিন্তু তারা যে এক সময়ের কালী বা ভবানীর পূজা করত সেটার উল্লেখ কিন্তু সতেরোশো সালের এই বইয়ে আমরা স্পষ্টভাবেই পাই এই চুয়াড়ভুদ্রহেই অন্যতম একজন লিডার ছিলেন গোবর্ধন দিকপতি এবং সেই গোবর্ধন দিকপতি মা চণ্ডীর আরাধনা করতেন এবং তাই নয় সেখানে যে একজন একটা চণ্ডী মন্দিরে তিনি চণ্ডী মন্দিরের পুরোহিতকে জায়গাও দান করেছিলেন তার প্রমাণ হিসাবে কাগজটা এখানে আমরা দিচ্ছি দেখে নেবেন এছাড়াও অন্যতম আরেকজন লিডার ছিলেন রানী শিরোমণি রানী শিরোমণি তার কুলো দেবতা ছিল দণ্ডেশ্বর এবং মা মহামায়া এছাড়াও তিনি যে গয়া গিয়েছিলেন তার উল্লেখও কিন্তু আমরা পাই এরপরেই আসব বিভিন্ন লোকাল যে ট্রাইবাল লিডাররা ছিল বিশেষ করে যে ভূমিজ লিডাররা ছিল তারা সেই সময় শক্তির আরাধনার জন্যে দুর্গা পুজো করেছিল যার অন্যতম একটা উদাহরণ হচ্ছে ঝাড়খণ্ডের গালুডিতে যে দুর্গাপূজার যে দুর্গাপূজাটা এখনও চলে আসছে সেটা শুরুটা হয়েছিল এই চুয়াড় বিদ্রোহের সময়কালেই শক্তি আরাধনার জন্য রাজা ক্ষেত্রমোহন সিং এই পূজার শুরুবাত করেন চুয়াড় বিদ্রোহ ভূমিজ বিদ্রোহের পরে আমরা চলে যাব সাঁওতাল বিদ্রোহতে সাঁওতাল বিদ্রোহ চলাকালীন সুলুঙ্গির থেকে যখন রাজনগর রাজনগরে যখন আক্রমণ করতে যায়। সাঁওতাল যে বাহিনী ছিল তারা যখন রাজনগর আক্রমণে যায় তার আগে তারা সেপ্টেম্বরের পরবর্তী সময়ে অর্থাৎ অক্টোবরের দিকে দুর্গাপূজা পূজা করেছিল এবং পরবর্তীকালে লেখাতেও এর উল্লেখ পাওয়া যায় এবং সেখানে এটা বলা হয় যে সাঁওতালদের অন্যতম জনপ্রিয় পূজা হচ্ছে দুর্গাপূজা অবশ্যই এই সময় সাঁওতালদের বলতে ভাগলপুর এ এরিয়ার সাঁওতালদের কথাই বলা হয়েছে এরপরে আমরা সাঁওতাল বিদ্রোহ শেষ হওয়ার কিছু পরেই খেরোয়াড় আন্দোলন শুরু হয়েছিল যা আদতে ধর্মীয় একটা আন্দোলন হিসাবে শুরু হলেও পরবর্তীতে রূপ নেয় ইংরেজ বিরোধী আন্দোলনেরই একটা রূপ নেয় সেই খেরোয়াড় আন্দোলনেও আমরা দেখতে পাই হিন্দু বিভিন্ন দেবদেবীর পূজা আরাধনার কথা এমনকি এই খেরোয়াড় আন্দোলনে তো অবশ্য শুদ্ধিকরণের মাধ্যমে হিন্দুত্বে উন্নতি বা উন্নীত হওয়ার একটা প্রবণতাও লক্ষ্য করা যায় তারা তাদের বিভিন্ন অসুচি যে জীবজন্তু যেগুলো ছিল তাদেরকে মেরে তারা শুদ্ধিকরণের মাধ্যমে হিন্দুত্বে উন্নীত হচ্ছিল এমনকি তারা পৈতা ধারণ পর্যন্ত করছিল কপালে তিলক কাটা থেকে শুরু করে পৈতা ধারণ সমস্তই এই সময়ে শুরু হয়েছিল এবং এই সময়েই তারা বিভিন্ন হিন্দু দেবদেবীর পূজা আরাধনা শুরু করে অবশ্যই যার নেতৃত্বে ছিল ভগীরথ মাঝি এছাড়াও বেশ কয়েকজন বৈষ্ণব পণ্ডিত তাদেরকে দীক্ষিত করেছিলেন এখন আসুন আমরা সেই সময়ের বিভিন্ন ইংরেজ অফিসারদের কিছু লেখাকে বাংলা অনুবাদী যা চতুরঙ্গ নামক একটি পত্রিকাতে বার হয়েছিল তো সেই সময়ের ভাগলপুরের বিভাগ কমিশনার নয়ই মার্চ আঠারোশো সালে লিখছেন যে ভগীরথ মাঝি একেবারে ভূইফোড় নেতা নয় জমিদার ও রাজবিরোধী আন্দোলনে তার ভূমিকা অনেক আগেই প্রশাসনের নজরে এসেছে আঠারোশো সালে তার কারাদণ্ড হয় আঠারোশো তিয়াত্তর চুয়াত্তর সালের দুর্ভিক্ষের সময় দুস্থ সাঁওতালদের মধ্যে সরকারি অনুদান বন্টনে চরম বিশৃঙ্খলার প্রতিবাদ করে আবার জনপ্রিয় হয় সাম্প্রতিক ধর্ম আন্দোলনে হিন্দু তার উদ্যোগেরই ফল সেই ওই লেফটেন্যান্ট রিচার্ড টেম্পেল আবার ওই সেম তারিখেই মন্তব্য করেছেন সাঁওতালরা তাদের আদি ধর্ম ক্রমেই পরিত্যাগ করছে এবং হিন্দু ধর্ম গ্রহণ করছে যার রূপটা আমরা অবশ্যই দেখতে পাই আঠারোশো সালে অর্থাৎ তার ছ বছর পরে দুমকার মহকুমা শাসক ডাব্লিউ এম স্মিথ লিখছেন দুমকা মহকুমায় আঠারোশো একাশির আদমশুমারিতে নথিভুক্ত ছয় আর আদি সংখ্যা এক লাখ দুমকা মহকুমায় পড়েছে সেখানে খেরোয়াড়দের সংখ্যা অনুপাত কম কিন্তু আদি সাঁওতালদের সঙ্গে যোগ তারা রাখে না বস্তু তো তারা স্বীকারই করে না যে তারা আদতে সাঁওতাল তাদের সাঁওতাল বা মাঝি বলা বা ডাকা পছন্দ নয় তারা বলে আমরা খেরোয়াড় আমরা রাম হিন্দু খেরোয়াড় একই ঘটনা আমরা দেখতে পাই ভগবান বিরসা মুন্ডার যে মুন্ডা বিদ্রোহ হয়েছিল সেখানেও করলেও পরবর্তীতে তিনি আনন্দ পাড়ের কাছে বৈষ্ণব ধর্মে দীক্ষিত হন এবং তিনি তার অনুগামীদের তার অনুগামীরা বীরসাইট নামে অভিহিত হয় তার অনুগামীদের তিনি নানান রকম যে নির্দেশগুলো দিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম ছিল পৈতা ধারণ করা এবং শুদ্ধাচার বিভিন্ন শুদ্ধাচার পালন করা যা একদিকে তাকে হিন্দু ধর্মের কাছাকাছি এনে তুলেছিল অবশ্যই যে কারণে জন্যই তিনি আনন্দ পাড়ের কাছ থেকে বৈষ্ণব ধর্মে দীক্ষিত হয়েছিলেন বা বৈষ্ণব মতাবলম্বী হয়েছিলেন সবশেষে আমরা যে আন্দোলনের কথা বলবো সেটা ওরাউন্ডের আন্দোলন টানা ভগত মুভমেন্ট যা শুরু হয়েছিল টানা ভগতের নেতৃত্বে এবং পরবর্তীকালে যাত্রা ভগত এই আন্দোলনকে লিড করেন তো এই টানা শুরু হয়েছিল তাদের ধর্মীয় আচার বিচারে কিছু শুদ্ধতা আনার জন্য যা পরবর্তীকালে ইংরেজ সহ সরকার বিরোধী আন্দোলনে রূপান্তরিত হয় কেননা তারা ওরাও রাজ প্রতিষ্ঠা করতে চেয়েছিল তো সেই ওরাও রাজ প্রতিষ্ঠা করার জন্য এবং নিজেদের শুদ্ধিকরণের তারা বিভিন্ন হিন্দু দেবদেবীকে নিজেদের আপন করে নেয় এবং এখানেও সে পৈতা ধারণ এবং হিন্দু দেবদেবীকে আপন করা রয়েছে যার মধ্যে রয়েছে ইন্দ্র বাবা সূর্য বাবা ব্রহ্মা বাবা জগন্নাথ বাবা ভারত বাবা এমনকি জার্মান বাবা নামেও এক বাবার আবির্ভাব ঘটেছিল বা তারা স্মরণ করেছিল যে তাদের মতে যে উনিশশো চোদ্দ সালের নভেম্বর মাসে দয়ের পর সমস্ত ঘৃণ্য মানুষের হাত থেকে তারা নিষ্কৃতি পাবে এবং এই ঘৃণ্যদের তালিকায় ছিল হিন্দু মুসলমান মিশনারি পুলিশ ও সরকারি কর্মকর্তা একই সময়ে গুজব ছড়ায় যে খুব শীঘ্রই তাদের মাঝে একজন ত্রাণকর্তার আবির্ভাব ঘটবে কেউ কেউ এই ত্রাণকর্তাকে জার্মান বাবা বা কাইজার নামে অভিহিত করেছিল জার্মান বাবা আকাশ থেকে বোমা ছুড়ে অবিশ্বাসী শত্রুপক্ষকে আক্রমণ করবেন এমনই বিশ্বাস ছিল তাদের তাদের নারা ছিল অ্যাংরেজ কি ক্ষয় জার্মান কি জয় তো দেখা যাচ্ছে যে এই আদিবাসী আন্দোলনগুলো যখন যখন সংগঠিত হয়েছে তখনই নানানভাবে তাদের ধর্মীয় জীবনেও কিন্তু প্রভাব ফেলেছে তারা নানান সময় বিভিন্ন ধর্মের বা বিভিন্ন ধর্মীয় গুরুর মতালম্বী হয়েছেন অ্যান্থ্রোপোলজির মতো হিন্দু এবং আদিবাসী ধর্মের মধ্যে বিভেদের রেখাটা অত্যন্ত সূক্ষ্ম যা কখনো কখনো একে অন্যকে প্রভাবিত করে কখনো কখনো বিভিন্ন আদিবাসী দেবদেবতাকে হিন্দু ধর্ম গ্রহণ করে নেয় আবার কখনো কখনো বিভিন্ন হিন্দু দেবদেবতাদেরকে আদিবাসীরা গ্রহণ করে নেয় এই সমস্ত ঘটনাগুলো ছিল তারই প্রমাণ আসলে এই সমস্ত ঘটনাগুলোই ছিল বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারতের যে এই বার্তা তার সমার্থক জহার